হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি কুনাফা। এটি একটি আরাবিয়ান ডেজার্ট। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের এই রেসিপিটি শুরু করা যাক। কুনাফা বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি সিমুই। আমি এখানে 200 গ্রাম সিমুই নিয়ে নিয়েছি। আমি ভাজা সিমুইটা ইউজ করছি। কুনাফা মেইনলি হয় বেনারসি সিমুই দিয়ে, যেটা আরাবিয়ান কান্ট্রিতে খুব সহজেই পাওয়া যায়, কিন্তু আমি এখানে ভাজা নর্মাল সিমুই ইউজ করছি। আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি দেশি ঘি দিয়ে দিলাম। আমি এতে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। এরপর আমি এটা খুব ভালোভাবে মিক্স করে মেখে নেব। এরপর আমি গ্যাস অন করে একটা ছোট কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিনি এবং আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে চিনির সিরাপটা অ্যাড করে নেব। আমি চিনির সিরাপটা এখানে তৈরি করার জন্য আমি চিনি আর জলটা গরম করতে দিয়ে দিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেব রোজ ওয়াটার। আপনারা চাইলে এখানে কেওড়া জলও দিতে পারেন বা অন্য কোনো ফ্লেভারের কিছু ইউজ করতে পারেন। আমি এখানে রোজ ওয়াটার দিয়ে দেবো। আমি এতে কিছুটা গোলাপ জল অ্যাড করে দিলাম। আমি 1 চিবির মতন গোলাপ জল দিয়ে দিলাম। এরপর আমি চিনির সিরাপটা সম্পূর্ণ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনির সিরাপটা এখন খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি কুনাফার মাঝে ক্রিমটা বানিয়ে নেব। এরপর আমি ক্রিমটা বানানোর জন্য প্রথমে গ্যাস অন করে কড়াইয়ে কিছুটা দুধ নিয়ে নিয়েছি। আমি দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা এখন খুব ভালোভাবে ফুটে এসেছে। আমি এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে জল দিয়ে পাতলা করে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারের জলটা আমি এতে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিতে দিতে আমি সঙ্গে সঙ্গে নাড়তে থাকবো, নাহলে কর্নফ্লাওয়ারটা লাম্পস হয়ে যাবে। এরপর আমি এতে দিয়ে দেবো কতগুলো চিজের টুকরো। চিজের টুকরোগুলো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না চিজটা পুরোটা দুধের মধ্যে মেল্ট হয়ে যায়। এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। যেহেতু ক্রিমটা একটু মিষ্টি হয় সেই জন্য আমি এখানে চিনিটা বেশ ভালো পরিমাণেই দেবো। এরপর আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এরপর আমি চিজের টুকরোগুলো দুধে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবং এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, নাহলে কর্নফ্লাওয়ারের জন্য দুধটা দানা বেঁধে যাবে। আমি এটা কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে নেড়ে আমি এটা পুরোটা মিক্স করে নেব। এখন ক্রিমটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে কুনাফার মধ্যে দিয়ে দেব। এরপর আমি একটা ফ্রাইং প্যানে মেল্টেড ঘি ব্রাশ করে নিয়েছি। আমি খুব ভালোভাবে মেল্টেড ঘিটা চারি সাইডে মাখিয়ে নিয়েছি। চারিদিক ভালো করে মাখিয়ে নিতে হবে, নাহলে গায়ের দিকগুলো পুড়ে যাবে। এরপর আমি এর মধ্যে অর্ধেকটা মেখে রাখা সিমুই দিয়ে দেব এবং একটা খুব ভালোভাবে একটা মোটা লেয়ার তৈরি করে নেব। Thank you.
এরপর আমি এটাকে একটা বাটির সাহায্যে প্রেস করে করে খুব ভালোভাবে বসিয়ে নেব। এভাবে আমি প্রেস করে করে খুব ভালোভাবে সিমাইটা সেট করে নেব। শেপটা যেন গোল হয়। আমি এটা খুব সুন্দর করে বাটির সাহায্যে প্রেস করে একটা গোল শেপ মোটামুটি করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে চিজের ক্রিমটা পুরোটা দিয়ে দেব। ক্রিমটা এখন খুব সুন্দরভাবে এতে দেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে বাকি অর্ধেক সিমুইটা দিয়ে দেব। এখন আমি এটা খুব সুন্দর করে ওপরটা একটা বাটির পিছনের সাহায্যে প্রেস করে নিয়ে খুব ভালো করে এটা চেপে একটা সুন্দর শেপ করে নিয়েছি। এরপর আমি এটাকে ওভেনে বেক হতে দেবো। আপনারা চাইলে এটা মাইক্রো ওভেনেও করতে পারেন, আবার গ্যাস ওভেনেও করতে পারেন। আমি এটা গ্যাস ওভেনে করে নিচ্ছি, আপনারা চাইলে এটা মাইক্রো ওভেনেও করতে পারেন। আর মাইক্রো ওভেনে করলে খুব একটা বেশি হিটে দেওয়া যাবে না, এটা বেশি হিট দিলে সিমুইগুলো পুড়ে যাবে। এটা লো ফ্লেমে করতে হবে। এরপর আমি গ্যাস অন করে ওই প্যানটা আমি গ্যাসে বসিয়ে নিয়েছি। এরপর কড়াইটা গরম হয়ে গেলে আমি এটা একটা অন্য তাওয়ার উপর বসিয়ে নেব। আমি এটা ডিরেক্ট হিটে রাখবো না, আমি একটা অন্য তাওয়া গরম করে তার উপর এই প্যানটা আমি বসিয়ে নেব। এরপর একটা তাওয়া গরম করে নিয়ে আমি তার উপর এই ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য এই সাইডটা হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমার কুনাফার একটা সাইড খুব ভালোভাবেই হয়ে গেছে। এরপর আমি আরেকটা ফ্রাইং প্যান খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। আমি সেই ফ্রাইং প্যানে আমি পুরো কুনাফাটা উল্টে নেব। আমি অন্য একটা তাওয়া খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। আমি এই তাওয়াটা এর ওপর এইভাবে উল্টে দেব। এরপর আমি এই তাওয়াটা এক হাতে করে এইভাবে চেপে ধরব এবং আরেক হাতে করে এই তাওয়ার এটা উল্টে পুরো কুনাফাটা আমি এটার মধ্যে এনে নেব। এখন এটা আমি খুব সুন্দর করে উল্টে নিয়েছি। এরপর আমি এই পাশটাও খুব ভালোভাবে আবার ওভেনে 10 মিনিট হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমার কুনাফার দুদিকে খুব ভালোভাবে বেক করা হয়ে গেছে। আমি এটা এবার গ্যাস বন্ধ করে দেব এবং এর ওপর আমি চিনির সিরাপটা দিয়ে দেব। এখন কুনাফাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে নিয়েছি। আমি এতে ওপরে বাদামের গুঁড়ো ছড়িয়ে দেবো। আমি এখানে কাজু বাদাম আর চীনা বাদামের গুঁড়ো আমি এখানে একসঙ্গে ছড়িয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের প্রতিটা আপডেট সবথেকে প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন।